বেটার বিয়েতে কেউ গরু কেনার সময় ফোন করে? করে না। ঠিক কুরবানির সময় যখন আসবে হাট থেকে ফোন করবে, ইয়াসিন ভাই একটা গরু না একটু পাটা টেনে টেনে চলছে লিয়া যাবে, দেখুন দিন কুরবানি হবে নাকি? আমাকে একজন বোঝা, আমি বললাম অসুবিধা নাই, লিলে ও যেমন পা টেনে টেনে চলছে তুই কিয়ামতের দিনে পা টেনে টেনে ঢুকবি। আমার হাতেতে আর গরু নাই। বেটার বিয়েতে কেউ ফোন করে না, বেটার বিয়েতে পা টানাটা চলবে না, চলবে না পা টানা, চলবে কানাটা, চলবে খুঁড়াটা। বেটার বিয়ের সময় বিটির বিয়ের সময় বলছে শোন তাগড়া মাল দিবি, ভালো মাল, আর কুরবানির সময় কানাটা নাহলে খুঁড়াটা ধরছে, মানে টাকাই কম হচ্ছে। এই মুসলমান শুনেলেন, আমাদের দেশের অনেক মুসলমান ভাই যারা টাউনশিপে বাস করে তারা মনে করে কুরবানি মানে মাংস খাওয়া, কখনো নয়, ত্যাগ, আল্লাহকে রাজি খুশি করা। জোরে বলুন সুবহান আল্লাহ। কেমন করে করবেন? আপনার বাড়িতে সাতজন মেম্বার আছে, তিনজন আছে, চারজন আছে, চারজনের মাথায় শুনে রেখে দেন, চারজনের নামেই যদি ওয়াজিব থাকে চারজনের নামেই কুরবানি হতে হবে। গোশ খাওয়াটা মাস নয়, কুরবানি হতে হবে। সেই মাংসটা গরিবকে বিলিয়ে দাও। আমার অনেক বন্ধু আছে, কেউ বাংলাদেশ থেকে টাকা পাঠায় গরুর জন্যে, কেউ আমেরিকা থেকে পাঠায়, কেউ লন্ডন থেকে পাঠায় টাকা পাঠায়। ইয়াসিন ভাই গরু কিনে গরিব দিকে এটা জবাই করে দিয়ে দিবেন, আমার নামে কুরবানি দান করে দিবেন, আমি দিয়ে দিই। বিভিন্ন জায়গায় যারা গরিবরা বাস করে একটা করে গরু পাঠিয়ে দিই, লিস্ট পাঠি দিয়ে এই নামে কুরবানি হবে, এই নামে। আমাদের দেশের মুসলমানরা যদি ঘরে পাঁচজন মেম্বার থাকে পাঁচজনের নামে ওয়াজিব, বলবে একটা ভাগ দে গোশ কেউ খায় না, ঠিক বলছি না? এই ধরনের পাপ কাজ কেউ করবেন না। যদি একজনের নামে কুরবানি হয় পাঁচজনের নামে ওয়াজিব থাকে, যে চারজন নামে কুরবানি হয়নি তারা আল্লাহর কাছে গুনাহগার হবে, লেখেলেন তারা গুনাহগার, আল্লাহর কাছে হিসেব দিতে হবে। ওই জন্যে আমার ভাই শরীয়তটাকে বুঝার জন্যে, ইসলামকে বুঝার জন্যে আলেমদের স্মরণাপন্ন হন। মাদ্রাসা মসজিদের খেয়াল সবাই রাখবো, জোরে বলুন ইনশাল্লাহ। হাত তুলে বলুন আজ থেকে পাঁচ ওয়াক্তের নামাজ কে কে পড়বেন ইনশাল্লাহ? হাত তুলেন, পাঁচ ওয়াক্তের নামাজ কোনো যুবক যুবতী ছাড়বেন না, আজ থেকে নিয়ত করে নেন। আমাদের জীবনে আমরা পাপ কাজে লিপ্ত হব না। যুবক দিকে বলে দিই, গাঁজার আসরে যেও না, লটারির আসরে যেও না। আমাদের দেশে আপনাদের এখানে মনে হয় কেউ লটারির টিকিট কাটে না? আল্লাহ কাটে, অসুবিধা নাই কি বুঝলেন? এখনকার জানেন কি করছে, লটারির টিকিটের টাকা পড়েছে আমাকে বলছে ইয়াসিন ভাই মাদ্রাসায় খাওয়াবো। আমি বললাম কি বিপদ বল দিইনি, আমাদিকেও ছাড়বি না? যেমন আমাকে এই রমজান মাসে বৃষ্টি হয়েছিল একদিনও হয় নাই, কত কষ্ট যাচ্ছিল তাই না? আমরা মৌলবীরা আদায় করেছি, আমরা জানি কত কষ্ট হয়েছে রমজান মাসে, রোদ। আমাদের পাড়ার ছেলেরা বলছে ইয়াসিন ভাই কি দোয়া করছো, বৃষ্টি নামাতে পারছো না? আর বৃষ্টি যদি বেশি হচ্ছে, এখন এই ধান তুলছে বীরভূমের লোক বর্ধমানের লোক, এখন বলছে কি দোয়া করছো বৃষ্টিটা আল্লাহকে বলে বন্ধ করতে পারছো না? সব দোষ আমাদের। আপনারা হাদিসে শুনেছেন না শুনেননি, হারাম খেলে দোয়া কবুল হবে? কথা বলুন, দোয়া কবুল হবে না। তাহলে আমাদের মৌলবীদের কী করে হবে? আমাদেরকে ছেড়েছেন? আমরা সুদখোরের ঘরে খাই, গাঁজাখোরের ঘরে খাই, চোরের ঘরে খাই, আমাদেরকে ছেড়েছেন? সবারই ঘরে খাইয়ে দিয়েছেন আমাদেরকে, তাহলে আমাদের আর দোয়া কবুল হবে? আপনাদেরও হয় না, আমাদেরও হয় না, ফেরে তো সবাই পড়ে আছি, ওই জন্যে তো এত গজব। আমাদেরকেও ছাড়ছেন না আপনারা। আমার নবী বিশ্ব নবী বলেছেন হালাল মাল খাও, আল্লাহ দোয়াকে কবুল করবে। আমাদেরকে পালা খেলে যদি ইমাম সাহেব বলে সুদখোরের ঘরে পালা খাবো না, বলে সকালবেলায় ঘর চলে যাও, ঠিক বলছি না? আপনারাই বলবেন, তাড়িয়ে দিবেন। আমার ভাই আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই একটা কথা মাথায় রাখবেন, সুদ খাওয়া থেকে নিজেদিকে দূরে রাখুন, হারাম থেকে দূরে রাখুন। আমি বলে যাচ্ছি, যারা মনে করছেন লটারি কেটে বড় লোক হব, আল্লাহর কসম হারাম জিনিসে আমার আল্লাহ কোনো দিন বরকত দেয়নি। শুয়োরের কটা করে ছানা হয়? ভুল বললেন, বারোটা চোদ্দটা করে হয়, ঠিক বলছি না? শুনেছেন শুধু একটা জাতি ছোট জাতি তারা শুয়োর খায়, ঠিক বলছি না? কিন্তু শুনেছেন এত শুয়োর হয়েছে জালগাড়ি করে ভরে দরিয়ায় ফেলে আসতে হচ্ছে শুয়োর? শুনেছেন গরুর কটা করে বাচ্চা হয় বছরে?
শুনেছেন গরু আর পাওয়া যাচ্ছে না, মুসলমানরা এত খেয়েছে? তাড়াতাড়ি বলুন, শুয়োরের বরকত বেশি না গরুর? গরুটা হালাল না হারাম? জোরে বলবেন না সুবহানাল্লাহ। হালাল করেছি, বাচ্চা কম হয়, তারপরও তোমরা বরকত পাবে হালাল করার কারণে। শুয়োরটা হারাম করেছি, ওই রকম শুয়োরের থেকেও খারাপ হারাম লটারির পয়সাটা। তোমার যদি 1 কোটি পাও, তাও তুমি বরকত বুঝতে পারবে না। হালাল লুচি যদি মাসে 5,000 টাকা ইনকাম করো, তার বরকত আলাদা পাবে, সেটার শান্তি আলাদা পাবে। ওই জন্য আমার ভাই বলে যাচ্ছি, হারামে বরকত নাই, হালালে বরকত আছে। লটারি কাটবেন না, জো খেলবেন না, মদ পান করবেন না, মদ বিক্রি করবেন, গাঁজা বিক্রি করবেন না। যেমন আপনাদিকে বলে দিই, আমি সেদিনে জঙ্গিপুরে বলে এসেছি, আমার আগে কোনো একজন মোল্লা সাহেব ছিল, মৌলভী সাহেব বায়ান করছিল, তো সেখানে গরিব মানুষরা বিড়ি বেঁধে খায়। ওনাকে জিজ্ঞেস করেছে, উনি বললেন বিড়ি বেঁধে খাওয়া হারাম। দামি কথা! আমি চেপে বললাম, এই ফতোয়াটা যে সমস্ত বড় বড় ব্যবসায়ীরা মসজিদ তৈরি করে দিচ্ছে বিড়ি ব্যবসার হারামের টাকায়, তাদেরকে ফতোয়াটা আগে দিতে হবে। বুঝতে পেরেছেন না পারেন আমার কথাটা? যারা বড় বড় বিড়ি কোম্পানির মালিক, আমি নাম লুব না, আপনারা বুঝতে পারবেন, তাদেরকে চিনেন, যারা পশ্চিমবাংলার বড় বড় ব্যবসায়ী, যারা বিড়ি ফ্যাক্টরির মালিক, তারা হাজার হাজার টাকা মাদ্রাসায় জাকাত দিচ্ছে, হাজার হাজার টাকা মসজিদ করে দিচ্ছে, এসি লাগিয়ে দিচ্ছে, সেই মসজিদে নামাজ হবে কি না, সেই মাদ্রাসায় খাওয়া চলবে কি না, এই ফতোয়াটা আগে মলবি তুমি দাও। অত সুজা নয়, গরিবের ওপরে ফতোয়া চাপানোর আগে নিজের ওপরে ফতোয়াটা চাপাও। ওই জন্যে বলে যাই, আমার মাদ্রাসায় টাকা দেন আর না দেন আমার যায় আসে না, আমার মাদ্রাসা আল্লাহ চালাবে আল্লাহর দিন। কিন্তু হারামটাকে আমি হারাম বলে যাব, হালালটাকে হালাল বলে যাব। ওই জন্যে হারামে কোনো দিন বরকত পাবেন না। আজকেই একটা ভদ্রমহিলা, আমি মসজিদে শুয়েছিলাম, ফোন করেছে যে আমার মাথার চুলগুলো আঁচুড়ে আঁচুড়ে অনেকগুলো চুল জমা হয়েছে, এই চুলগুলো হুজুর বিক্রি করবো। আনু করো, হারাম খাবে তা? বুঝতে পেরেছেন না পারেননি? হারাম খেলে করো, চুলের বিক্রি করাটাও হারাম। যদি চুল বিক্রি করা হারাম হয়, ব্যবসা করাটা জায়েজ হবে? হ্যাঁ, জায়েজ হবে না। আর আপনাকে আমি দেখিয়ে দেবো, আমাদের মতো মৌলবীরা চুল ব্যবসায়ী জাকাতের পয়সা নিচ্ছি, ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, রাগ করবে শুনলে, আমার মাসায় পয়সা দিবে না, আমার এতে কোনো যায় আসে না, আমার এতে কোনো যায় আসে না, আল্লাহ দিন আল্লাহ চালাবে। দিও না, আমাকে দাওয়াত দিবেন না, হক কথা বলার জন্য দরকার নেই, আমাকে দাওয়াত দিবেন না, আমি বাড়িতে শুয়ে থাকবো, আল্লাহ যা জুটাবে তাই খাবো, কিন্তু আমি হক কথা বলে যাবো, আপনি মানেন আর না মানেন, হারামটাকে হারাম বলে যাবো, হালালটাকে হালাল বলবো। হারামটা যদি আপনি হালাল মনে করে খান, আল্লাহর কাছে জবাব আপনি দিবেন, কিন্তু আমার মৃত্যুকাল পর্যন্ত আমি হারাম বলে যাব। আমাদের দেশের লোক মুসলমান লটারির ওপরে ভরসা করে চলে, আল্লাহর ওপরে ভরসা করে না, হায় হায় হায়, সুদের ওপরে ভরসা করে। আমার মায়েরা শুনো, তোমাদের স্বামীরা যদি সুদ খায়, লটারি কাটে, তাদেরকে তোমরা আদেশ দাও, এই হারামের পয়সা আমাদেরকে খাইও না, হালাল ব্যবসা করো। স্বামী যদি মদ খায়, তাকে নিষেধ করো, আর আমি নিষেধ করে যাচ্ছি, সকলে নিয়ত করুন, আজ থেকে আমরা দিনের ওপরে প্রতিষ্ঠিত হব। জোরে সোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জলসাকে আল্লাহ কবুল করে নেক। এই গ্রামের যে সমস্ত যুবক থেকে বৃদ্ধ ভাইয়েরা মেহনত করে সাক্কাত মুসাক্কাত করে জলসা দিয়েছে, আল্লাহ সমস্ত ভাইকে কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাদের জানে মালে আবরু ইজ্জতে আল্লাহ বরকত দেখ, তাদের কারোবারে আল্লাহ বরকত দেখ, তাদের রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই সবাই একটু ছোট্ট করে নিজেদের জন্য দোয়া করে নি, আল্লাহ যেন আমাদের ইমান আমলকে যেন পুক্ত করে দেয়, আর ওই মুসলমান মজলুম ভাইদের জন্য যাদের ওপরে জুলুম হচ্ছে, আল্লাহ যেন সেই মুসলমান ভাইদিকে হিফাজত করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।